নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের অনুশীলনী 3.2 অনুশীলনী 3.2 এর পঞ্চম পাতের পার্টের ক্লাসটা করছি। তো ইতিপূর্বে আমরা কিন্তু চারটা পার্ট করে ফেলেছি, যারা দেখোনি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো আমরা এই জাতীয় অঙ্কগুলো আসলে দুটো নিয়মে করিয়েছি, একটা হলো এই দেওয়া আছে থেকে, আর একটা হলো প্রদত্ত রাশি থেকে। তো আমরা সেটাই চেষ্টা করব যে দুটো নিয়মে দেখানো। তো প্রথম নিয়ম, তোমাদের আসলে বিভিন্ন সৃজনশীল অঙ্কে বিভিন্নটা প্রয়োজন হয়, সেই জন্যই আসলে দুটো নিয়মই প্র্যাকটিস করা উচিত। হ্যাঁ, এই যে যেটা দেওয়া আছে মানটা, এটা থেকে অঙ্কটা করা যায়, m+1/m = a। যদি এটা থেকে আমরা করি তাহলে এই সমীকরণের উভয় পাশে আমরা ঘন করে নেব, অর্থাৎ কিউব দিয়ে নেব। তো m+1/m এর উপর একটা আমরা কিউব দিলাম, আর এইখানে a এর উপরও কিউব দিলাম, আর এখানে পাশে লিখে দিতে হয় যে উভয় পাশে ঘন করে। আমরা 3.1 এও এরকম অঙ্ক করেছি, যে মান থেকেও করেছি, সেখানে আমরা উভয় পাশে বর্গ করে করেছি। তো এখানে ঘনর আসলে নর্মালি যে সূত্রটা আছে, আমরা সেটা একটু রাফে এখানে লিখি, যে a+b হোল কিউব সমান a কিউব প্লাস হচ্ছে 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তো এই যখনই আমরা কোনো মান নির্ণয়ের অঙ্ক উভয় পাশে ঘন করে করব, তখন এইটা না ফেলে এটার আরেকটা ডিজাইন আছে, জাস্ট এই এ কিউব আর বি কিউবটা ক্লোজ করে পাশাপাশি লেখা, এ কিউব প্লাস বি কিউব, আর এইখান থেকে 3ab টা একটা কমন যায়, সেই 3ab যদি আমরা কমন নিই তাহলে এখানে কমন নিলে ভাগ করে বসাতে হয়, এটাকে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে শুধুমাত্র এ থাকে, আর এইটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে এখানে শুধুমাত্র বি থাকে। তোমরা খেয়াল করে দেখো, আবারও গুণ করলে এই দুটোই ঘুরে আসবে। তো এই ফর্মটায় আমরা ফেললে মান নির্ণয়ের অঙ্কগুলো যখন আমরা উভয় পাশে ঘন করব, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। তো এটা হলো এটা বি, তাহলে a+b হোল কিউব এই প্যাটার্নে আছে, আমরা এই প্যাটার্নে লিখব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, 3. এ মানে হলো এম আর বি মানে 1/m, 3ab ইন্টু a+b। আর ডান পাশে যেটা হবে এর উপর কিউব, মানে আমরা ব্র্যাকেটটা ছেড়ে দিয়ে জাস্ট এ কিউব লিখবো, আর এখানে গুণন সম্পর্কের ক্ষেত্রে উপর নিচ এটা কাটা যায়, আর এই জায়গাটায় আবারও এই মানটা বসিয়ে দিতে হয় এ। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে যাবে, অর্থাৎ m³ + 1/m³ প্লাস 3. এখানে এটার মান ছিল এ, অর্থাৎ এটা গুণ করলে 3a হয়ে যাবে, এটা আমরা পরে 3a বানিয়ে দেবো। এখন এই 3+3a এটাকে আমরা ওই পারে যদি মাইনাস করে দিই, m³ + 1/m³ সমান হচ্ছে a³ - 3a। এটা কিন্তু বিসদৃশ পদ, অনেকে যেমন এটা যোগ বিয়োগ করার চেষ্টা করে, এটা আসলে যোগ বিয়োগ করা যাবে না, কেননা বিসদৃশ পদের মধ্যে কোনো যোগ বিয়োগ হয় না। তো এটা আমরা প্রথম নিয়মটা দেখালাম, আমরা দ্বিতীয় নিয়মও দেখানোর চেষ্টা করছি, যে আসলে দুটো নিয়ম জানা থাকলে তোমাদের খুবই সুবিধা হবে। সেক্ষেত্রে দ্বিতীয় নিয়মে দেওয়া আছে পর্যন্ত একই এটা লিখতে হবে, এটা আমাদের দ্বিতীয় নিয়মটা হলো এই প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা করা। সেক্ষেত্রে এই দেওয়া আছেটা প্রয়োজন হবে, এই দেওয়া আছে লিখে আমরা এখন এখানে প্রদত্ত রাশি লিখে এই রাশিটা তুলে নেব, প্রদত্ত রাশি। তো এই প্রদত্ত রাশি দিয়ে করলে এটা হচ্ছে a³ + b³ এর মান নির্ণয়ের সূত্রে ফেলতে হবে, m³ + 1/m³। তো এটা a³ + b³ এর মান নির্ণয়ের সূত্রটা আসলে এই লাইনটা থেকে আসে, এই দুটো থেকে, অর্থাৎ আমরা এখান থেকে যদি পুরো এটা আমরা ভুলে যাই যে এটা সমান এটা, সেক্ষেত্রে বা দিয়ে আমরা এই পুরো সাইডটাকে যদি এই পাশে লিখি, অর্থাৎ a³ + b³ + 3ab * a+b, এই পুরো ডান সাইডটা আমরা বামে লিখলাম, এই বাম সাইডটা আমরা ডানে দিলাম, এখান থেকেই সূত্রটা আসলে তৈরি করা যায়। তো এখন আমরা এইটাকে বামে রেখে এই এই পদটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এই সূত্রটা তৈরি হয়ে যাবে, a³ + b³ সমান, আগে এটা আমরা লিখে ফেলবো যে a+b হোল কিউব, আর এই প্লাসটা ওইবারে গিয়ে মাইনাস হয়ে যাবে, ভিতরে কিন্তু হাত দেওয়া যাবে না, এটা চেঞ্জ করা যাবে না। তো -3ab * a+b, এটাকে আমরা বলে থাকি a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র। আর এটার মাইনাসের একটা সূত্র আছে, মাইনাসেরটা এই দুটো মাইনাস হবে আর এই জায়গাটায় প্লাস হবে। তো আমরা সেই প্যাটার্নে যদি এখন আসি যে a³ + b³, তো আমরা এই প্যাটার্নে লিখবো এখন যে a+b হোল কিউব মাইনাস 3ab
এই যে 3ab ইনটু a প্লাস b অর্থাৎ m প্লাস 1 বাই m এই m দুটো কাটাকাটি করি আমরা এখন মান বসিয়ে দেব m প্লাস 1 বাই m এর মান ছিল a তাহলে এটা হবে a কিউব মাইনাস 3 এটার মান আবারও যদি a বসাই ওই ডট দিলে এটা আসলে 3a হয়ে যাবে তো সিম্পলি এই একই উত্তর এটাই আমাদের অ্যানসার তো এরপর আমরা 11 নম্বর অঙ্কটা তুলব তো এটা ছিল 11 নম্বর অঙ্ক x মাইনাস 1 বাই x1 p হলে x কিউব মাইনাস 1 বাই x কিউব সমান কত তো এটা আমরা দুটো নিয়মে করতে পারি আমরা প্রথম নিয়মে যদি করি তাহলে এইখানে আমরা মান থেকে উভয় পাশে ঘন করে নেব x মাইনাস 1 বাই x সমান p তো দুই পাশে যদি আমরা কিউব করি অর্থাৎ 3 পাওয়ার দিই এটাকে বলা হয় উভয় পাশে ঘন করা এইভাবে আমরা কিউব দিয়ে নিলাম এটা আমাদের প্রথম নিয়ম আর এইখানে আমরা লিখে দেব যে উভয় পাশে ঘন করে তো এখানেও আমরা ঘনর একটু আগে আমরা যেটা মিশিয়ে দিলাম আগের অঙ্কটার ক্ষেত্রে সেটা প্লাসের ছিল আর এখন আমরা মাইনাসের আগে মূল ঘনসূত্রটা যদি লিখি যে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি এটা কিন্তু প্লাস হয় প্লাস 3 এ বি স্কোয়ার আর বি কিউবের আগে মাইনাস থাকে তো এটারই একটা প্যাটার্ন আছে যে এ কিউব আর মাইনাস বি কিউবটা যদি আমরা পাশাপাশি লিখি এ কিউব মাইনাস বি কিউব আর এখান থেকে আমরা মাইনাস 3 এ বি যদি কমন নেই তাহলে এখানে থাকে এ আর মাইনাস আসলে কমন নেওয়া হলে এটা সাইনটা চেঞ্জ হয়ে যায় প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে তো এটাই হলো ঘনর সেকেন্ড সূত্র কোনো মান নির্ণয়ের অঙ্ক উভয় পাশে ঘন করলে আসলে এটা না ফেলে এটা ফেললে সুবিধা হয় তো এ মাইনাস বি হোল কিউব থেকে আমরা এখন এই প্যাটার্নে লিখব যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি আর ডান পাশে পি এর উপর কিউব ছিল জাস্ট ব্র্যাকেটটা ছেড়ে দিয়ে পি কিউব করে দাও আর এখানে এক্স এক্স কাটা গেল আর এখানে আবারও এই মানটা বসিয়ে দিতে হবে পি তো এটা হলো এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব মাইনাস 3 আর এটার মান ছিল পি সমান হলো পি কিউব নেক্সট এই 3pটাকে আমরা ডান পাশে যদি প্লাস করে পাঠাই তাহলে হবে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব সমান পি কিউব প্লাস 3p তো এটি কিন্তু আমাদের প্রথম নিয়মে যদি আমরা করি তাহলে এইভাবে করতে হবে দ্বিতীয় নিয়মে করলেও আসলে উত্তর একই হবে জাস্ট আমরা সেই প্রসেসটাও একটু দেখাচ্ছি তো আমরা উত্তরমালাটা একটু চেক করে নেব পি কিউব প্লাস 3p ওকে তো এটা দ্বিতীয় নিয়মে যদি আমরা করি তাহলে প্রদত্ত রাশি দিয়ে করতে হবে তো এখানে দেওয়া আছে এটা আসলে প্রয়োজন হবে দেওয়া আছে এটা আমরা ঠিক রাখলাম যে মানটা দেওয়া ছিল তো এখানে আমরা লিখব দেওয়া আছে এটা আমাদের দ্বিতীয় নিয়ম তো এখানে প্রদত্ত রাশি দিয়ে করতে হবে সেকেন্ড রুলটায় প্রদত্ত রাশি আসলে সৃজনশীলে এই দুটো নিয়মই দরকার হয় কখন কোনটা দরকার হয় আমরা যখন সৃজনশীল করাবো তখন তোমরা দেখতে পারবে তো এটা এখান থেকে এই যে এ কিউব মাইনাস বি কিউবের আমরা আগেরটা যেমন প্লাসের সূত্রটা তৈরি করে নিলাম এখানে মাইনাসেরটা দেখি তো এই পুরো সাইডটাকে যদি আমরা এই পাশে লিখি তাহলে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি আর এই বাম সাইডটা আমরা এই পাশে লিখলাম এটা করলে হয় কি যে এটা কোনো চিহ্ন পরিবর্তন হয় না এটা পুরো সাইড ট্রান্সফার বলা হয় কারণ আমরা এইটা সূত্র যেহেতু চাচ্ছি এটাকে বাম পাশে নিয়ে আসলাম এখন এই পদটাকে আমরা ওই পারে যেহেতু মাইনাস আছে ওই পারে গিয়ে প্লাস করে দিলে আমরা এই এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা পেয়ে যাব অর্থাৎ ওইটা আমরা আগে লিখব যে এ মাইনাস বি হোল কিউব আর এই মাইনাসটা এই পারে এসে প্লাস হয়ে যাবে ভিতরে কোনো হাত দেওয়া যাবে না তো 3 এ বি ইন্টু এ মাইনাস বি সিম্পলি আমরা এখন যদি এই সূত্রটা এখানে ইউজ করি যে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা এটা লিখব যে এ মাইনাস বি অনেকে এখানে কিউব দেয় দেখো ভিতরে কিন্তু কোনো কিউব নেই তো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি তো এখন এই মানগুলো আমরা বসিয়ে দিই এটার মান দেওয়া ছিল পি তাহলে পি কিউব আর এটা কাটা যায় প্লাস 3 এটার মান আবারও পি 3p তো আর এখানে কিছু করার নেই এটি হলো অ্যান্সার এবার আমরা আজকের পার্টের লাস্ট অঙ্ক অর্থাৎ 12 নম্বর অঙ্কটা তুলছি তো এটা আমরা দুটো নিয়মে করতে পারবো এখানে দেওয়া হচ্ছে এ মাইনাস 1 বাই এ সমান 1 হলে দেখাও যে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব সমান 4 তো প্রথম যে নিয়মটা সেটা হলো এই মানটাকে উভয় পাশে ঘন করে নিয়ে আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে এখানে আমরা লিখব দেওয়া আছে এ মাইনাস 1 বাই এ সমান 1 তাহলে বা দিয়ে আমরা উভয় পাশে ঘন করে নিই অর্থাৎ কিউব পাওয়ার দেবো 3 পাওয়ার আর এখানে 1 এর উপরেও কিউব আর এখানে লিখে দাও যে উভয় পাশে
উভয় পাশে ঘন ঘন করি। তো এখানে আমরা ইতিপূর্বে আগে যেগুলো দেখিয়েছিলাম ঘনর যে দুই নম্বর সূত্রটা মাইনাসের, অর্থাৎ আমরা থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার এটা না করে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা ফেলবো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে ওয়ান কিউব মানে আসলে ওয়ানই হয়, এখানে এটা কাটাকাটি হয়ে গেল, আর এই জায়গাটায় আমরা এ মাইনাস ওয়ান বাই এর মান ওয়ান মানটা আর একবার বসাবো, তো এখানে এটা ঠিক থাকলো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব মাইনাস থ্রি ডট ওয়ান সমান হচ্ছে ওয়ান। নেক্সট এটা তিন অক্ষে তিন গুণ করে আমরা এই মাইনাসটা ওই পারে প্লাস করে দিলেই রেজাল্ট পেয়ে যাব, তো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান ওয়ান প্লাস এটা তিন অক্ষে তিন, তো সিম্পলি চার বের হয়ে গেছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান ফোর। তো এই অঙ্কগুলো আসলে দেখাও যে বললে ইংলিশে যদি লেখো তাহলে শোড, আর বাংলায় লিখলে দেখানো হলো, আর প্রমাণ করো যে বললে প্রমাণিত আর প্রুভড। এটা ছিল আমাদের ফার্স্ট নিয়ম। আর দ্বিতীয় নিয়মে যদি আমরা করি তাহলে যেটা হলো প্রদত্ত রাশি দিয়ে আমরা করব। তো এইখানে একটা বিষয়ে মনে মনে রাখতে হবে যে যে অঙ্কগুলোতে আসলে বলে যে দেখাও যে বা প্রমাণ করো যে, এখানে প্রদত্ত রাশি লিখলে আসলে এই পুরোটাই লিখতে হবে, তারপরে আবারও কিন্তু বামপক্ষ নিয়ে কাজ করতে হবে, নাহলে বা দিয়ে যদি পুরো করে যাও শেষে ফোর ইকুয়াল টু ফোর এসে বসে থাকবে, এটা আসলে কোনো প্রসেস না। যখনই দেখাও যে বা প্রমাণ করো যে যদি বলতো এত এর মান নির্ণয় করো এটা নাই, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখে এটা তুলতাম, আর যখন বলে যে দেখাও যে অথবা প্রমাণ করো যে, তখন যদি মান থেকে আমরা না করি সেকেন্ড নিয়মে করি তাহলে এটা বামপক্ষ লিখে তুলতে হবে, আর নাহলে প্রদত্ত রাশি লিখলে একবার পুরোটাই লিখতে হবে তারপরে আবারও কিন্তু বামপক্ষ লিখতে হবে, তো একবারে আসলে বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড লিখে অঙ্কটা করাই ভালো। তো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, তো আমরা ইতিপূর্বে দেখিয়েছি যে এ কিউব মাইনাস বি কিউবের যে মান নির্ণয়ের সূত্র এটা হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, এ মাইনাস ওয়ান বাই এর মান ছিল ওয়ান, তাহলে ওয়ান কিউব আর এটা কাটা যায় প্লাস থ্রি ডট এটার মান আবারও ওয়ান, তো ওয়ানের উপর যত পাওয়ারই থাক এটা ওয়ান হয়, আর এটা তিন অক্ষে তিন, তো সিম্পলি এটা যোগ করলে ফোর হয়। এটা ফিনিশিংটা দিতে হবে এইভাবে যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে এখানে শোড অথবা দেখানো হলো। তো এটি ছিল আমাদের আজকের পার্ট। আমরা আশা করব তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে, এটা আমাদের অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আজকে পর্যন্তই ধন্যবাদ।